টানা বৃষ্টির মধ্যে তীব্র যানজট, ঘন্টার পর ঘন্টা সড়কেই বসে নাজেহাল রাজধানীর কর্মজীবী মানুষ। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারেননি অনেকেই। স্বস্তির বৃষ্টিতে চরম অস্বস্তিতে পড়েন স্কুলগামী শিক্ষার্থীরাও। ঢাকা শহরে এত কিছু হচ্ছে, বাট তবুও মানে জ্যাম শেষ হচ্ছে না, এটার জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের স্টুডেন্টদের বা যারা চাকরি করছে তাদেরও। অফিস আসছে 8টায়, কিন্তু আমার আসতে 3 ঘন্টা লেগে গেছে জ্যামের কারণে। পথচারীরা জানান, একদিকে যানজট, আরেকদিকে ছোট যানবাহনে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বৃষ্টির কারণে আর রাস্তাঘাটে যে জ্যাম, রাস্তাঘাট বেশি একটা ভালো না, সব মিলে অনেক কষ্ট হইতেছে আর কি। বৃষ্টির কারণে আমাদের রাস্তার অবস্থা খারাপ, তার জন্য আমরা অফিসের সময়মতো মানে পৌঁছাতে পারতাছি না। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে। যদিও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় একেবারে শুষ্ক হবে না দেশ। দেশের 8টা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তো আমরা বৃষ্টিপাতের রেকর্ড থেকে দেখতে পাচ্ছি যে আসলে ভারী বর্ষণ হয়েছে। আজকেও বৃষ্টিপাত কম বেশি অব্যাহত থাকবে কাল পর্যন্ত, তবে কালকে গ্রাজুয়ালি একটু কমে যাবে, কিন্তু কালকে মোটামুটি ট্রেন্ডের সিটে এরকমই থাকবে, যদিও পরিমাণ কিছুটা কমে আসবে। পরশু দিন থেকে হয়তো আপনার মোটামুটি বৃষ্টিপাত পরিমাণ কমে আসবে, এটা তখন হয়তো সেটা উল্লেখযোগ্য পরিমাণ কমে আসবে। আর বৃষ্টিপাত কমলেও আপাতত ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।